জাতীয় নির্বাচন সামনে রেখে উন্নয়ন সভা সহ নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকা নির্বাচনী প্রচারে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন প্রায় 600 কর্মী। আয়োজকরা জানান, মানুষকে ভোটে উৎসাহ প্রদান এবং বর্তমান সরকারের সাফল্যের কথা ছড়িয়ে দিতেই আয়োজনটি করা হয়েছে। এর আওতায় সারা দেশের 6 লাখ কর্মী কাজ করবেন বলে জানানো হয়। টাঙ্গাইলে নাগরপুরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদে এই সভার আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে মেগা প্রকল্প সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। এর ধারা অব্যাহত রাখতে নৌকাকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।